দেখুন, ফের ষড়যন্ত্র ঠেকাতে মৃত্যুদণ্ড চান এরদোগান। ফের মৃত্যুদণ্ডের পক্ষে প্রশ্ন, প্রয়োজনে বিশ্বাসঘাতকদের হাত কেটে নিতেও দ্বিধা নেই। সামরিক অভ্যুত্থানের চেষ্টার এক বছর পূর্তিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের গলায় শোনা গেল এমন গরম গরম কথাই। গত শনিবার ইস্তাম্বুলের বসফোরাস সেতুতে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। এক বছর আগে এখানেই অভ্যুত্থানের চেষ্টায় জড়িত সেনার হাতে প্রাণ হারান অন্তত 36 জন। তারপর সেখানেই এরদোগানের প্রথম বক্তৃতা, পরের বক্তৃতা আঙ্কারায় তুরস্কের পার্লামেন্টের কাছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার সময় ষড়যন্ত্রকারীরা বোমা মেরেছিল পার্লামেন্টও। সেখানে ভরা দর্শকের সামনে গর্জে ওঠেন তুরস্কের প্রেসিডেন্ট। তার দাবি, সামরিক অভ্যুত্থানে সমর্থকদের বিচারের সময় গুয়ান্তানামোর মতো পোশাক পরাতে হবে। এরদোগান জানান, যারা এভাবে দেশকে পঙ্গু করে দিতে চেয়েছিল তাদের মাথা কেটে দেবে সরকার, কারণ ওই অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীরা অবিশ্বাসী। তার কথায়, দেশের শত্রুরা নির্বিচারে আমাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। এই সূত্রে বিরোধীদের তীব্র সমালোচনাও করেন তিনি। তুরস্কে 2004 সালে মৃত্যুদণ্ড রদ করা হয়েছিল, তাই তা ফিরিয়ে আনার দাবি তুলেছেন এরদোগান। For latest news, please subscribe my channel. Thank you, everybody.